পুজোর কিন্তু আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। দেখতে দেখতে পুজো কিন্তু প্রায় চলে এলো। এবার আমরা ডিজিটাল দুর্গার পক্ষ থেকে চলে এসেছি সন্তোষপুর ত্রিকোণ পার্কের পুজো মণ্ডপে প্রস্তুতি দেখতে। শত ব্যস্ততার মধ্যেও আমরা কিন্তু দুজন থিম শিল্পীকে পেয়ে গেছি, দেবজিৎ চক্রবর্তী এবং সুব্রত সাহা। আসুন এবার তাদের মুখ থেকে জেনে নিই তাদের এই চিন্তাভাবনা এবং থিম সম্পর্কে। আমাদের এবারে সন্তোষপুর ত্রিকোণ পার্কের যে থিম সেটা আমি আর দেবজিৎ দুজনে মিলেই করছি। ওটার থিমের যে ট্যাগলাইন বা থিমের যে যেটা এক কথায় যাকে বলতে হয় সেটা হচ্ছে উত্তরণ, এই উত্তরণটাকেই আমরা তুলে ধরছি। যেহেতু আমাদের এইবারের কাজের ভাবনাটার নামটাই হচ্ছে উত্তরণ, তা উত্তরণকে যদি আমরা আবিধানিক অর্থে দেখি যে ঊর্ধ্বে গমন, এবার ঊর্ধ্বে গমন মানে তো সবটাই ওরকম ঊর্ধ্বে গমন নয়। ঊর্ধ্বে গমন কথাটাকে আমরা বোঝাতে চেয়েছি যে কোনো একটা জায়গা থেকে আরেকটা স্তরে উত্তরণ। তো এইখানে যে সাধারণত আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানটা, এই যে পেছনটা, এখানে কতগুলো লোহার চার চৌকো বার দেখা যাচ্ছে। তো এই বারগুলো আমরা সাধারণত কোথাও দেখি যে আমাদের বাড়ির ছাদে কখনো শেড করা হচ্ছে বা কোনো কারখানার শেড, সেই শেডগুলো এই বারগুলো দিয়ে ব্যবহার করা হয়। তার গায়ে হয়তো টিন বা অ্যাসবেস্টাস লাগানো থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে এই জিনিসটা শুধু ওই লাগানোর জন্য না, ইটসেলফ এটা একটা কতগুলো জিনিস এরকম টাওয়ারের মতন উঠেছে, সেটা নিয়ে টোটাল স্ট্রাকচারটা একটা স্ট্রাকচারে পরিণত হয়ে গেছে। এই অপটিক্যাল ফাইবার বা কেবেলের তারগুলো যেগুলো দেখছি, তা সেইটার পেছনেও একটা কারণ রয়েছে। এই মুহূর্তে আমাদের এইখানে বা আমাদের এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি ভাবি যে আমাদের এখানে সবচেয়ে চর্চিত এই মুহূর্তের বিষয় হচ্ছে 4G থেকে 5G উত্তরণ, তবে এই 4G বা 5G এইটাও কিন্তু একটা গতির উত্তরণ। সেই জায়গা থেকে এই কেবেলের বা এই কেবেলের তারগুলো আমরা এখানে তাকে অন্য আরেকটা স্তরে নিয়ে যাচ্ছি যে এই স্ট্রাকচারের সাথে মিলেমিশে আরেকটা উত্তরণের দিশা হয়তো মানুষকে দেখাতে পারবে। আমরা এবার পেয়ে গেছি সন্তোষপুর ত্রিকোণ পার্কের সভাপতিকে। এখানে বাঁশের কাজ হচ্ছে না, সম্পূর্ণ লোহা শীট এই সমস্ত দিয়ে কাজকর্ম হচ্ছে। আপনারা আসুন, আমাদের এই অভূতপূর্ব মণ্ডপ আপনারা দর্শন করুন। আমরা অতিমারি কাটিয়ে উঠেছি, অতিমারির পরে আমরা এগিয়ে যাচ্ছি একটা নতুন পৃথিবীর দিকে। সেই পৃথিবীকে আমরা সুন্দরভাবে যাতে বরণ করতে পারি সেইটা আমরা আশা রাখছি। পক্ষ থেকে সন্তোষপুর ত্রিকোণ পার্কের সমস্ত সদস্য এবং থিম শিল্পীদের জানাই শারদীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা।